ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইউনুস বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে শেখ হাসিনার চুপ থাকা উচিত ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেয়ার বিষয়েও কথা বলেন অধ্যাপক ইউনুস ইমতিয়াজ আহমেদের রিপোর্ট ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দেন তিনি বুধবার সংবাদমাধ্যম পিটিআইএ প্রকাশিত বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন ভারত যদি শেখ হাসিনাকে নিজের দেশে রাখতে চায় তবে শেখ হাসিনাকে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে এ সময় ভারতের তরফ থেকে আওয়ামী লীগ ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে একখা দেওয়ার বিষয়েও সমালোচনা করেন মোহাম্মদ ইউনুস গেল তেরো আগস্ট শেখ হাসিনা এক বিবৃতিতে ন্যায়বিচার দাবি করেন এ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ফেরত পেতে চায় তাকে ফেরত আনতে হবে নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে না অতীতে যে ধরনের নিষ্ঠুরতা হাসিনা দেখিয়েছেন এর প্রেক্ষিতে জনগণের সামনে তার বিচার করা প্রয়োজন প্রধান উপদেষ্টা বলেন নয়াদিল্লিকে এই মনোভাব ত্যাগ করতে হবে যে শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন দল বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করবে এ সময় ভারত বাংলাদেশের বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের উন্নতির জন্য উভয় দেশের একসাথে কাজ করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনুস ইমতিয়াজ আহমেদ আর টিভি